সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলেন আমরা হচ্ছে আমরা যেহেতু এর আগে হচ্ছে কোন একটা ক্লাস হচ্ছে অবজেক্ট দেখছিলাম সো অবজেক্টের একটা বিষয় আমাদের সম্ভবত মিসিং হয়ে গেছে সো ওই ছোট্ট জিনিসটা হচ্ছে আমরা আজকে ক্লাসে দেখবো আমরা কিন্তু অবজেক্ট কিন্তু ক্রিয়েট করতে পারে সাপোজ আমরা ভার মনে করেন পিও আই এন টি পয়েন্ট তারপরে হচ্ছে ইকুয়াল আমরা অবজেক্ট সম্পর্কে এখানে কিছু বলবো না কারণ অবজেক্টকে হচ্ছে এর আগের ক্লাসে আমি হচ্ছে খুব ভালো করে ডিসক্রাইব করছি সো ওই ক্লাসটা দেখলে হচ্ছে আপনার অবজেক্ট সম্পর্কে পুরোপুরি আইডিয়া হয়ে যাওয়ার কথা আমি হচ্ছে এখানে দিলাম এক্স টেন তারপরে হচ্ছে আমি হচ্ছে কমা দিয়ে দিয়ে দিলাম ওয়াই তারপরে কোটেশন দিয়ে দিলাম হচ্ছে আমরা হচ্ছে কোটেশন না এটা হচ্ছে আমরা হচ্ছে ইয়ে দিয়ে দিলাম ওয়াই ইকুয়াল টু সাপোজ মনে করেন দিয়ে দিলাম হচ্ছে টোয়েন্টি তারপরে হচ্ছে আমরা কমা দিয়ে দিয়ে দিলাম হচ্ছে জেড তারপরে হচ্ছে আচ্ছা এখানে আমরা হচ্ছে একটু ইয়ে রাখি এই জিনিসগুলোকে ইয়ে করে দিই সো এখানে আমরা দিয়ে দিয়ে দিলাম দিলাম হচ্ছে হচ্ছে কোলন তারপর আমাদের ওকে সো আমরা যদি আমাদের আমরা কিন্তু এখন জানি কনসোল ডট লক করে যদি আমরা পয়েন্ট সো পয়েন্ট যদি আমরা কনসোল ডট লক করে আমরা হচ্ছে পুরো এখানে এই যে দেখেন আমাদের অবজেক্টের রেজাল্টটা কিন্তু আমরা দেখতেছি এই জিনিসগুলো আগে করা আমরা কিভাবে অবজেক্টে একটা রেজাল্ট দেখতে পারি একটা রেজাল্ট রিমুভ করতে পারি মানে হচ্ছে একটা রেজাল্ট আপডেট করতে পারি অবজেক্টের ভিতরে এগুলো আমি দেখাইছি কিন্তু আজকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা হচ্ছে চাচ্ছি একটা অবজেক্টের প্রপার্টিকে আমরা হচ্ছে জাস্ট মুছে ফেলতে চাচ্ছে যেমন আমাদের এখানে এক্স নামে আসলে কিছু থাকবে না তারপরও মনে করেন আমাদের ওয়াই নামে আসলে কোনো কিছু থাকবে না অর্থাৎ টোটালি আমরা প্রপার্টি এবং ভ্যালু এই জিনিসটাকে আমরা মুছে ফেলতে চাচ্ছি সো এই জিনিসটা কিন্তু আপনার রিয়েল লাইফে কাজ করতে গেলে অনেক দরকার হবে রিসেন্টলি আমি হচ্ছে এরকম একটা প্রবলেমে পড়ছিলাম তো ওই জিনিসটা করতে গিয়ে আমি চিন্তা করলাম হচ্ছে এই জিনিসটা যদি করে ফেলি দেখায় দিই তাহলে আপনাদের জন্য হচ্ছে অনেক সুবিধা হবে জন্য আমাদের হাতে যে আছে আমরা যে সিস্টেমটা নিয়ে কাজ করতে পারি একটা সহজ হয়ে সেটা হচ্ছে আমরা প্রথমে একটা জিনিস দেখি আমরা চাইলে কিন্তু এভাবে করতে পারি সাপোজ হচ্ছে পয়েন্ট তারপর হচ্ছে ডট দিয়ে সাপোজ হচ্ছে আমরা হচ্ছে ওয়াই কে হচ্ছে আমরা হচ্ছে রাখতে চাচ্ছি না ওয়াই এর ভ্যালু এখানে রাখতে চাচ্ছি না বা প্রপার্টিটা রাখতে চাচ্ছি না এরকম কিছু একটা সো ওয়াই কে ধরলাম ইকুয়াল টু আমরা এখানে বলে দিলাম হচ্ছে সো এটা করলে আসলে কি হয় দেখেন কন্ট্রোল অল্টার এন যদি দেন দেখেন আপনি কিন্তু এখানে এই যে দেখেন আপনি এক্স ইকুয়াল টু টেন দেখতেছেন ওয়াই ইকুয়াল টু আনডিফাইন্ড দেখাচ্ছে আর যেটি করতো পনেরো তাহলে কি হইলো আমাদের জিনিসটা কিন্তু হইলো না কিন্তু কারণ আমরা হচ্ছে রেজাল্টটাকে আনডিফাইন্ড করে দিলাম বাট আমরা কিন্তু এই অবজেক্টের যে মেইন প্রপার্টি ফাংশনালিটি ওয়াই এটাকে কিন্তু আমরা আনডিফাইন করতে মানে এটাকে কিন্তু আমরা রিমুভ করতে পারলাম না কিন্তু তাহলে আমাদের এই সলিউশনটা কিন্তু আমাদের কোনো কাজে আসতেছে না তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমাদের হচ্ছে একটা অপারেটর আছে যেটার নাম হচ্ছে ডিলেট অপারেটর তো এই ডিলেট অপারেটর ইউজ করে কিন্তু আমরা অবজেক্টের যে কোনো প্রপার্টি এবং ভ্যালু হ্যাঁ এটাকে বলা হচ্ছে অবজেক্টের প্রপার্টি মেথড আবার কি পেয়ার ভ্যালুও বলে অনেকে অনেক কথা শুনবেন সো একটা বললেই হয়েছে অবজেক্টের প্রপার্টি এবং ভ্যালু হচ্ছে আমরা রিমুভ করে দিতে চাচ্ছি সো এই হচ্ছে ডিলেট এটা ইউজ করব এবং আমরা অবজেক্টের নাম দিয়ে দিলাম পয়েন্ট পয়েন্টের মধ্যে ডট আমরা সাপোজ চাচি হচ্ছে ওয়াই আমরা রিমুভ করে দিব তো এতটুকু যদি করতে পারি এই ডিলেট আমাদের অবজেক্টের নাম এরপরে ডট দিয়ে যে প্রপার্টিটা আমরা ডিলিট করতে চাচ্ছি ওই প্রপার্টিটা আমরা দিয়ে দিব তার মানে প্রপার্টি ডিলিট হওয়া মানে প্রপার্টির ভ্যালুও কিন্তু আলটিমেটলি ডিলিট হয়ে যাবে কন্ট্রোল এস দিয়ে দেন কন্ট্রোল অল্টার এন দেন দেখেন আমাদের কিন্তু প্রপার্টি এবং ভ্যালু কিন্তু চলে গেছে এখানে এক্স ইকুয়াল টু টেন দেখাইছে ওয়াইটা তো অলরেডি ডিলিট এবং জেড ইকুয়াল আমাদের হচ্ছে জেড সমান সমান হচ্ছে পনেরো দেখাইছে তো এই যে সিম্পল জিনিসটা এটা কিন্তু আমাদের কাজে লাগবে কারণ আপনি যখন অবজেক্ট নিয়ে কাজ করবেন সার্ভারে তখন দেখবেন আনওয়ান্টেড অনেক অবজেক্ট চলে আসবে যেগুলোকে হচ্ছে আপনি এভাবে ডিলেট করে দিতে হবে তো খুবই ছোট জিনিস প্র্যাকটিস করে ফেলেন আশা করি কোনো প্রবলেম